মিলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণী। 2019 সালে সংসদে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী 2023 সালের ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ অক্ষরে অক্ষরে মিলে গেল সেই কথা। মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বুধবারই কংগ্রেস এবং বিআরএস এর দুই সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। যখন বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে ব্যস্ত, সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যাচ্ছে যে 2023 সালে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনবে। কেন্দ্রের শাসক দলের দাবি, বিরোধীদের এই চালের ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রী আগেই করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা 2019 সালের 7 ফেব্রুয়ারির। সেই ভিডিওই সংসদে বাজেট অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনা নিয়ে আক্রমণ করছেন। ওই ভিডিওয় প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের শুভকামনা জানাতে চাই, আপনারা এত প্রস্তুতি নিন যে 2023 সালে ফের অনাস্থা প্রস্তাব আনতে পারেন। প্রধানমন্ত্রীর কথা শুনেই হেসে ওঠেন সকলে। এরপরই তিনি বলেন, এটা সমর্পণ ভাব, অহংকারের পরিণাম। আপনারা 400 থেকে 40 নেমে এসেছেন, আর সেবা ভাবের পরিণাম দুইজন সাংসদ থেকে আজ আমরা ক্ষমতায় এসেছে। দেখুন আজ আপনারা কোথায় পৌঁছেছেন। আপনাদের বড় বড় কথা শোভা দেয় না। ওই সময়ে সংসদে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও। শুভকামনা আমি আজ ফির দেনা চাহতা হুঁ কি আপ ইতনি তৈয়ারি করো, ইতনি তৈয়ারি করো কি 2023 মে ফির সে আপকো অবিশ্বাস প্রস্তাব লানে কা মৌকা মিলে। আর ये समर्पण भाव है, ये समर्पण भाव है। अहंकार का परिणाम है 400 से 40 हो गए, अहंकार का परिणाम है 400 से 40 हो गए, और सेवा भाव का परिणाम है कि 2 से यहां आकर के बैठ गए, 2 से निकल करके आके बैठ गए। आप कहां से कहां पहुंच गए? अरे मिलावटी दुनिया में जीना पड़ रहा है, आप कोई लंबी बात करोगे तो शोभा नहीं देगी। প্রসঙ্গত 2018 সালে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দশম পার্টি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তখন একাধিক বিরোধী দল এই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল, কিন্তু শেষ অবধি বিজেপি শাসিত এনডিএ জোটই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।